তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিল ড্রপ করতে হয়, ঠিক আছে? তো এই যে আমরা কিন্তু এই বাম সাইডের কর্নারে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমরা এই ইউটিউবের যে ডাটাবেসটা তৈরি করেছিলাম, এই ডাটাবেসের কিছু টেবিল আমরা ড্রপ করি, অনেকগুলো টেবিল হয়ে গিয়েছে, যেগুলো আননেসেসারি। ড্রপ টেবিল, ড্রপ টেবিল, পারসন, পারসনস, ঠিক আছে? তো এটাকে আমি গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলেই আমার এই যে পার্সন নামে যে টিটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? পার্সন, আচ্ছা এই জায়গায় একটা ইরর দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি এই ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর এসকিউএল ড্রপ টেবিল পার্সনস, ঠিক আছে? তো এখন ক্লিক ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এটা আমার ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, প্রপারলি হবে, ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এখন যদি চাই যে এইটাকে ডিলিট করবো, এসকিউএলে যাই, এসকিউএলে যাওয়ার পর এসকিউএল ড্রপ টেবিল, ড্রপ টেবিল টেবল PRSONS, স্পেস মিস্টেক হয়ে গিয়েছে। এখন যদি ওকে ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু আমার এটা রিমুভ হয়ে যাবে। তো স্টুডেন্ট, টিচার এই দুইটা আছে, ঠিক আছে? প্রোফাইল হবে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা টেবিলের যে হোয়াট ওয়ে ইনক্রিমেন্ট, প্রাইমারি কি আমরা কিভাবে সেট করতে পারি, ঠিক আছে? টেবিল তো তৈরি করতে পারছিলাম, কিন্তু তার প্রাইমারি কিভাবে কিভাবে আমরা তৈরি করব। তো হোয়াট ওয়ে ইনক্রিমেন্ট হিসাবে আমাদের কাজ করবে আর কি। তো আমি নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পর আমরা গ্রাফিক্যালি কিন্তু কাজ করতে পারবো এটা, ঠিক আছে? তো আমরা এসকিউএল এর মাধ্যমে কাজ করতে পারবো, আবার গ্রাফিক্যালি কাজ করতে পারবো। আমি প্রথমে এসকিউএল এর মাধ্যমে দেখাই যে এটা আসলে কিভাবে কাজ করে থাকে। তো আমি এসকিউএল এ যাই। এসকিউএল এ যাওয়ার পর যেহেতু ক্রিয়েট টেবিল করব, CREAT, ক্রিয়েট, ক্রিয়েট টেবল, ক্রিয়েট টেবল, আমি দিই পার্সন নামেই দিই, পার্সন। তো পার্সনের ভিতর আমার ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে। ইউজ করার পর লাস্টে সেমিকোলন ইউজ করতে হবে। আমি যেহেতু আমার আইডিটাকে আমি অটো ইনক্রিমেন্ট করতে চাচ্ছি, এটাকে আমি কি দিয়ে দিব, ইন্টেজার দিয়ে দিব। যেহেতু আইডি, সেহেতু আমার ইন্টেজার আমরা ইউজ করবো, যে এটা অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ যখনই আমরা কোনো ডাটাকে অ্যাড করতে যাব, আমার এখানে কোনো ভ্যালু দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি সে একটা ভ্যালু জেনারেট করে নিবে, অর্থাৎ একের পরে দুই, দুইর পর তিন, এরকম ভাবে আর কি আমাদেরকে ভ্যালুটা অ্যাড করে দিবে সে অটোমেটিক্যালি। তো এটা কখনোই ফাঁকা থাকবে না, অর্থাৎ নট নল, ঠিক আছে? নট নল থাকবে, এবং এটা কি করবে, অটো ইনক্রিমেন্ট করা তালেই থাকবে, বারবার সে অটো ইনক্রিমেন্ট করতেই থাকবে। তো আমি যদি দেই নেম, এখন নেম, নেমটাকে দিই ভার্সার 25, লাস্টে আপনার কিন্তু কমা ইউজ করতে হবে। ইমেল, ভার্সার 25, এবং যদি পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে আমি ভার্সার দিলাম 25, ঠিক আছে? তো আমার লাস্টে যে জিনিসটা করতে হবে, আমাকে এখানে একটা প্রাইমারি কি যেহেতু আমরা নিয়েছি, আইডি, সেহেতু আমাকে প্রাইমারি কিটা আমাকে দেখিয়ে দিতে হবে। প্রাইমারি কি আমরা কাকে করতে চাচ্ছি, প্রাইমারি কি আমরা করতে চাচ্ছি হচ্ছে আইডিটাকে প্রাইমারি কি করতে চাচ্ছি। লাস্টে কিন্তু আমরা কখনোই কমা ইউজ করব না। তো এখন যদি আমি গোতে ক্লিক করি, আমার কিন্তু টেবিলটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন, আমার কিন্তু টেবিলটা ক্রিয়েট করা হয়ে গেল। পার্সন নামটা কিন্তু একটু মিস্টেক আছে, ভুল আসছে, লেখার সময় কিন্তু অনেক মিস্টেক হবে, সমস্যা নাই, তো আপনারা ঠিকঠাক ভাবে লিখবেন। তো আমি যদি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যাওয়ার পর দেখেন এইখানে কিন্তু আমাকে একটা চাবির মতো দিয়ে দিয়েছে, এখানে কিন্তু প্রাইমারি কি আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এই সেম জিনিসটা আমরা যদি চাই যে আমরা কোডের মাধ্যমে, এসকিউএল কোডের মাধ্যমে লিখবো না, আমরা চাই যে আমরা গ্রাফিক্যালি লিখতে,
ঠিক আছে? তো আপনি সিম্পলি নিউতে ক্লিক করবেন, বাম সাইডে যে ইউটিউবের ডাটাবেজের ভিতর যে নিউটা আছে সেই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনার টেবিলের নামটা দিবেন, পার্সন নামে আপনি একটা টেবিলটা নেবেন, কতগুলো আপনি কলাম নিতে চান। সেই কলামের যদি আরো অ্যাড করতে চান তাহলে যদি গোতে ক্লিক করেন একটা অ্যাড হবে এখানে। তো আপনি প্রথমে আইডি, আমি যেমন ভাবে এসকিউএল লিখেছিলাম, তো এই জায়গায় দেখেন এআই কমেন্ট, তখন অটো ইনক্রিমেন্ট কমেন্ট, এটাকে আপনার টিক চিহ্ন দিয়ে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনি কি করতে চাচ্ছেন, নেমটাকে নিতে চাচ্ছেন, আমি এখানে ভার্সা দিয়ে দিলাম, তারপর হচ্ছে 25 কি আমি লেন্থ অথবা ভ্যালু দিয়ে দিলাম, তারপর মেইল এটাকেও ভার্সা দিয়ে দিলাম। আমি কিন্তু এগুলো কোডের মাধ্যমে লিখে দেখিয়েছিলাম যে এটা কিভাবে লিখতে হয়। তো এটা আপনি পাঁচট দিতে চাচ্ছেন, এটাকেও আপনি ভার্চার দিলেন 25। আমার কিন্তু কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন আমি যদি সেভ দিই, এটা ফাঁকা রাখলেও কোনো অসুবিধা হবে না, আমার ওইটা নিবে না, ঠিক আছে, যেহেতু আমি কোনো ভ্যালু এখানে অ্যাড করিনি। তো সেভে যদি ক্লিক করি, সেভে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমি এই এই যে এইটা কিন্তু পার্সন নামে তৈরি করেছিলাম, আর এইটা আমি তৈরি করেছিলাম হচ্ছে আমি এসকিউএল কোডের মাধ্যমে, কোড দিয়ে তৈরি করেছিলাম। যদি আমি স্ট্রাকচারে যাই দেখেন এখানে কিন্তু অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে, আর যদি আমি পার্সোনালে যাই, এটা আমি গ্রাফিক্যালি করেছিলাম। স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যাওয়ার পর এটা দেখেন সেম ভাবে কিন্তু আমার দুটোই কাজ করছে। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা গ্রাফিক্যালি এবং এসকিউএল কোডের মাধ্যমে আমরা টেবিল টেবিলের প্রাইমারি কি জেনারেট করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন সবাই।